আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, ভিউয়ার্সগণ, যারা আমার সাথে আছেন, আপনাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিসংখ্যান বিষয়ক প্রভাষক, আলিমুদ্দিন জোবেদা কলেজ, কায়তলা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্রের সর্বশেষ অধ্যায় নবম অধ্যায়ের অর্থাৎ জীব পরিসংখ্যান নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে আমরা জীব পরিসংখ্যান সম্পর্কে বিস্তারিত কিছু ধারণা নিয়েছি। আজকে আমরা এই অধ্যায়ের কিছু ধারণার উপর ভিত্তি করে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলে যাচ্ছি আমাদের সমস্যায়। মিস জেরিন দুটি জেলার জনসংখ্যার উপর তথ্য সংগ্রহ করলেন, যা হচ্ছে নিম্নরূপ দেওয়া আছে। অর্থাৎ এখানে মানিকগঞ্জ জেলা এবং চট্টগ্রাম জেলার মোট লোক সংখ্যা, সেখানকার পুরুষের সংখ্যা এবং আয়তন দেওয়া আছে। এর উপর ভিত্তি করে আমাদের চারটি প্রশ্ন রয়েছে একটি সৃজনশীল প্রশ্নের নমুনায়। যে জীব পরিসংখ্যানের সংজ্ঞা দাও, এই সংজ্ঞাটি আমরা গত ক্লাসে আলোচনা করেছি, তাই এখানে আর আলোচনা করছি না। কোন দেশের নির্ভরশীলতার অনুপাত 321% বলতে কি বুঝো, ব্যাখ্যা করো, সেটিও আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, তাই এখানে আর আলোচনা করব না। এখন আমরা দেখি চট্টগ্রাম জেলার লিঙ্গ অনুপাত নির্ণয় করো এবং জনসংখ্যার গণত্বের দৃষ্টিকোণ থেকে কোন জেলা বসবাসের জন্য বেশি উপযোগী সেটি মন্তব্য করো। এখন এই দুটির সমাধান আমরা দেখব। তো লিঙ্গ অনুপাত নির্ণয় করার ক্ষেত্রে আমরা যে সূত্রটি জানি সেটি হচ্ছে এম ভাগ এফ, অর্থাৎ পুরুষ সংখ্যাকে আমরা মহিলার সংখ্যা দিয়ে ভাগ দিয়ে তাকে শতকরায় প্রকাশ করব, যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের লিঙ্গ অনুপাত। তাহলে এখানে আমাদের পুরুষের সংখ্যাটি দেওয়া আছে কিন্তু মহিলার সংখ্যা দেওয়া নেই। তাহলে মোট লোক সংখ্যা থেকে যদি আমরা পুরুষের সংখ্যা বিয়োগ করতে পারি, এই যে মোট লোক সংখ্যা থেকে যদি পুরুষের সংখ্যা বাদ দেই, তাহলে যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের মহিলার সংখ্যা। তখন আমরা এটি বের করতে পারব। তাহলে মোট পুরুষের সংখ্যা দেওয়া আছে এত এবং মহিলার সংখ্যা বের করে নিলাম, যে মোট জনসংখ্যা থেকে আমাদের যদি পুরুষের সংখ্যা বাদ দিয়ে দিলাম তাহলে সেটি হচ্ছে আমাদের মহিলার সংখ্যা। এখানে পুরুষের সংখ্যা যেটি দেওয়া আছে সেটি হচ্ছে এই যে পুরুষের সংখ্যা মানিকগঞ্জ এবং চট্টগ্রাম জেলা, এই দুইটি যোগ করে এখানে আমাদের যে বলেছে সেটি হচ্ছে চট্টগ্রাম জেলার লিঙ্গ অনুপাত বের করতে। তাহলে চট্টগ্রামের মোট লোক সংখ্যা হচ্ছে এত আর পুরুষের সংখ্যা হচ্ছে এত। এখন এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে আমাদের মহিলার সংখ্যাটি পাওয়া যাবে, এটি এখানে করা হয়েছে। তাহলে মহিলার সংখ্যা পাওয়া গেল। এখন আমরা যদি মেল সংখ্যাকে অর্থাৎ পুরুষের সংখ্যাকে যদি মহিলার সংখ্যা দিয়ে ভাগ দেয় এবং 100 দিয়ে গুণ দেয়, যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের কি, লিঙ্গ অনুপাতের সংখ্যাটা বের হয়ে যাবে, সেটি আসলো 99.82। অর্থাৎ চট্টগ্রাম জেলার 100 জন মহিলার বিপরীতে 99.82 জন পুরুষ রয়েছে। অর্থাৎ যেমন সংখ্যক চট্টগ্রাম জেলায় যতগুলো মহিলা রয়েছে তার চেয়ে কম সংখ্যক পুরুষ রয়েছে। তারপরের প্রশ্ন, জনসংখ্যার ঘনত্ব অনুযায়ী আমাদের মন্তব্য করতে হবে যে কোনটি বসবাসের উপযোগী। এখানে দুইটি শহরের নাম রয়েছে, একটি হচ্ছে মানিকগঞ্জ আর একটা হচ্ছে চট্টগ্রাম। তো দুইটির জন্য আমাদের যে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় সূত্রটি আমাদের জানা আছে এরকম, যে জনসংখ্যাকে তাদের এরিয়া বা আয়তন দিয়ে আমাদের ভাগ দিতে হবে। তো মানিকগঞ্জ জেলার মোট লোক সংখ্যা কতজন, এটি এটি আমাদের এখানে দেওয়া আছে, আর মোট আয়তন দেওয়া আছে এত। তাহলে এটিকে যদি আমরা এটি দিয়ে ভাগ দিই, যেটি পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের মোট জেলার জনসংখ্যার ঘনত্ব, কত আসলো 0.741। অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে 741 জন লোক বাস করে থাকে। আর চট্টগ্রাম জেলার ক্ষেত্রে মোট লোক সংখ্যা দেওয়া আছে এত, আয়তন দেওয়া আছে এত। এটিকে মোট লোক সংখ্যাকে যদি আমরা আয়তন দিয়ে ভাগ দিই তাহলে পাওয়া যাচ্ছে 0.90। অর্থাৎ 1 প্রতি 1000 জনে 900 জন লোক বাস করে থাকে। তাহলে কি দেখা যাচ্ছে, যে জনসংখ্যার ঘনত্বের ক্ষেত্রে চট্টগ্রামের ঘনত্ব বেশি এবং মানিকগঞ্জের ঘনত্ব কম। তার মানে ঘনত্ব কম ঘনত্বপূর্ণ এলাকাই হচ্ছে বসবাসের জন্য বেশি উপযোগী। তার মানে কি, যে মানিকগঞ্জ জেলাই হচ্ছে আমাদের বসবাসের জন্য বেশি উপযোগী। এবার আসে দ্বিতীয় প্রশ্ন। এখানে একটি কিছু সারণী দেওয়া আছে, সারণীতে কিছু তত্ত্ব দেওয়া আছে, বয়সের গ্রুপ দেওয়া আছে 14 থেকে 0 থেকে 14, 15 থেকে 24, এইভাবে 35+ পর্যন্ত সবার বয়স আলাদা আলাদা করে জনসংখ্যা দেওয়া আছে, পুরুষের সংখ্যা দেওয়া আছে এবং মহিলার সংখ্যা দেওয়া আছে। এখন এর ভিত্তিতে একজন অর্থনীতিবিদ বললেন যে নির্ভরশীলতার অনুপাত বর্তমানে 25% অতিক্রম করেছে। তো সৃজনশীল আকারে যে প্রশ্নটি রয়েছে, প্রথমে রয়েছে জীব পরিসংখ্যান কি, এর উত্তরটি আমরা এখন আর দিচ্ছি না, গত ক্লাসে আলোচনা করেছি। আর একটি হচ্ছে একটি দেশের জনসংখ্যার ঘনত্ব 875, ব্যাখ্যা করো, এটিও আমরা গত ক্লাসে আলোচনা করেছি, যে জনসংখ্যার ঘনত্ব 875 মানে প্রতি বর্গ কিলোমিটারে 875 জন লোক বাস করে। তারপরে বললো যে উদ্দীপকের আলোকে লিঙ্গ অনুপাত বের করো এবং যে অর্থনীতিবিদ অর্থাৎ নির্ভরশীলতার অনুপাত নিয়ে যে মন্তব্যটি করেছেন সেটি আলোচনা করতে হবে।
প্রথমে আমাদের লিঙ্গ অনুপাত। তো লিঙ্গ অনুপাতের ক্ষেত্রে আমাদের কি বিষয় দরকার? সূত্রটি আমরা জানি যে মেল ভাগ ফিমেল, অর্থাৎ মোট পুরুষের সংখ্যাকে মোট মহিলার সংখ্যা দিয়ে ভাগ করবো। তো এখানে আমাদের যেটি দেওয়া আছে, বিভিন্ন বয়সের গ্রুপ অনুযায়ী আমাদের পুরুষ এবং মহিলার সংখ্যা দেওয়া আছে, তাহলে এদেরকে এক করতে হবে, অর্থাৎ সবগুলোকে যোগ করতে হবে। তো মোট পুরুষের সংখ্যা পাওয়া গেল সবগুলোকে যোগ করে এটি, আর মোট মহিলার সংখ্যা সবগুলোকে যোগ করে পাওয়া গেল এটি। এখন যদি আমরা পুরুষের সংখ্যাকে যদি মহিলার সংখ্যা দিয়ে ভাগ দেই, আসছে 107.02। অর্থাৎ কি, যে এখানে এখানে যে তত্ত্বটি দেওয়া আছে, যে স্থানে সেই স্থানে অথবা দেশটিতে 100 জন মহিলার বিপরীতে 107.02 জন পুরুষ রয়েছে। এখন দেখি আমাদের যে অর্থনীতিবিদের মন্তব্যটি, এখানে ওনার যে মন্তব্যটি করেছে সেটি হচ্ছে একটি জনমিতিক নির্ভরশীলতার অনুপাতের উপর ভিত্তি করে। তো এই কারণে আমাদের এই সূত্রটি এখানে ব্যবহার করতে হবে। জনমতিক নির্ভরশীলতার অনুপাত অনুযায়ী আমরা সূত্রটি জানি যে পি 0 থেকে 14 প্লাস পি 65 ভাগ হচ্ছে পি 15 থেকে 64। তো এখানে পি 15 থেকে 64, অর্থাৎ 15 থেকে 64 বছরের ভিতরে যে বয়সের শ্রেণীগুলো রয়েছে, এদের সবগুলোকে যোগ করে আমাদের সংখ্যাটি বের করতে হবে। তাহলে পি 0 থেকে 14 বছরের বয়সের লোক সংখ্যা এটি 65 প্লাস, যারা 65 বা তার বেশি যাদের বয়স, তাদের হচ্ছে জনসংখ্যা এটি এখানে দেওয়া আছে। আর 15 থেকে 64 বছরের মাঝে আমাদের যে 5টি শ্রেণী রয়েছে, এদের সবগুলো জনসংখ্যা যোগ করে মোট জনসংখ্যা হচ্ছে পি 15 থেকে 64। এখন এই মানগুলো যদি আমরা উপরের সূত্রটিতে বসিয়ে দেই, ক্যালকুলেশন করি, তাহলে যে মানটি আসলো সেটি হচ্ছে 25.53%। অর্থাৎ কি, আমাদের দেশটির যে নির্ভরশীলতার অনুপাত রয়েছে সেটি 25.53%, অর্থাৎ 25%-এর বেশি। অর্থাৎ অর্থনীতিবিদ যে মন্তব্যটি করেছিল সেটি সঠিক। এবার আসি তার পরের প্রশ্ন। 1,47,570 বর্গ কিলোমিটার আয়তনের ছোট কিন্তু জনবহুল একটি দেশ, পরিসংখ্যান ব্যুরো আদমশুমারি ও গৃহ গণনা 2011-এর তথ্য মতে মোট জনসংখ্যা, অর্থাৎ বাংলাদেশে 2011-এর যে আদমশুমারি হয়েছে সেটির তথ্য এখানে বলা আছে যে মোট জনসংখ্যা হচ্ছে এটি, সেখানকার পুরুষের সংখ্যা হচ্ছে এটি। তাহলে আমাদের যদি প্রয়োজন হয় লিঙ্গ অনুপাতের ক্ষেত্রে যে মহিলার সংখ্যা বের করতে, তাহলে এই মোট জনসংখ্যা থেকে পুরুষের জনসংখ্যা বিয়োগ করলে আমরা মহিলা সংখ্যাটি পেয়ে যাচ্ছি। এবং জনসংখ্যা বৃদ্ধির হার বলা হয়েছে 1.34%, অর্থাৎ প্রতি 100 জনে 1.34 জন লোক বৃদ্ধি পায়। তো বিশ্লেষক ধারণা করছে যে 45 বছরের ভিতরে আমাদের জনসংখ্যা, দেশের জনসংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। এখন এই মন্তব্যটি আমাদের যাচাই করতে হবে, জনসংখ্যার ঘনত্ব লিঙ্গ অনুপাত বের করতে হবে, এবং ক আর খ যে দুটি প্রশ্ন রয়েছে সেটি আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি, তাই সেখানে এটি এখানে সেটি নিয়ে আর আলোচনা করছি না। চলে যাচ্ছি আমরা গ প্রশ্নে, জনসংখ্যার ঘনত্ব এবং লিঙ্গ অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে। তো জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের মোট জনসংখ্যা এবং মোট আয়তন জানা প্রয়োজন। তো দুটি আমাদের জানা আছে, তাহলে জনসংখ্যাকে যদি আমরা এই মোট জনসংখ্যাকে যদি আমরা মোট আয়তন দিয়ে ভাগ দিই, তাহলে জনসংখ্যার ঘনত্ব পাওয়া যাবে। আর লিঙ্গ অনুপাতের জন্য আমাদের প্রয়োজন মোট পুরুষ লোকের সংখ্যা এবং মোট মহিলা লোকের সংখ্যা। এখানে দেওয়া আছে মোট পুরুষ লোকের সংখ্যা, তাহলে মহিলার সংখ্যা বের করতে পারি মোট জনসংখ্যা থেকে, যদি পুরুষের সংখ্যাটি বিয়োগ করি সেখান থেকে আমরা এই মহিলা সংখ্যাটা পেয়ে গেলাম। এখন আমরা সূত্রে বসিয়ে দেই, জনসংখ্যার ঘনত্ব তাহলে কি হচ্ছে, পি ভাগ ডি, অর্থাৎ মোট পপুলেশন মোট জনসংখ্যা তার হচ্ছে আয়তন দিয়ে। দেখতে পাচ্ছি 1,015 জন লোক আমাদের প্রতি বর্গ কিলোমিটার এলাকায় বসবাস করছে। আর লিঙ্গ অনুপাত কি, মেল ভাগ ফিমেল, অর্থাৎ পুরুষের সংখ্যাকে মহিলার সংখ্যা দিয়ে ভাগ দিব। মানগুলো আগেই বের করেছি, দেওয়া আছে, সেখান থেকে পেয়ে গেলাম 100.25, অর্থাৎ বাংলাদেশে 100 জন 2011-এর আদমশুমারি অনুযায়ী 100 জন মহিলার বিপরীতে 100.25 জন পুরুষ রয়েছে, অর্থাৎ মহিলার চেয়ে পুরুষের সংখ্যা কিছুটা বেশি রয়েছে। এখন হচ্ছে তার মন্তব্য যে 45 বছর লাগবে আমাদের দেশের জনসংখ্যা দ্বিগুণ হতে, সেটি আসলে সঠিক কিনা দেখি। সে বললো 50 বছর লাগবে। তো এখানে জনসংখ্যা বৃদ্ধির হার দেওয়া আছে 1.34%, এই পার্সেন্টেজ কে ভেঙে আমরা সংখ্যা যদি প্রকাশ করি তাহলে হচ্ছে 0.0134, অর্থাৎ 1.34 কে 100 দিয়ে ভাগ দিলে এটি পাওয়া যাবে। এখন জনসংখ্যা দ্বিগুণ হওয়ার যে সূচকীয় সূত্রটি রয়েছে সেটি আমাদের জানা আছে এরকম, যে লগ ই বেস 2 ভাগ হচ্ছে আর। তাহলে জনসংখ্যা এই সূত্রের মধ্যে যদি আমরা আর এর মানটি বসিয়ে দেই, তাহলে জনসংখ্যা দ্বিগুণ হওয়ার সময়টি পাওয়া যাবে। তো আর এর মানটি এখানে বসিয়ে দিলাম, আর লগ ই বেস 2 যেটি আছে সেটি আমাদের ক্যালকুলেটর থেকে মানটি বের করতে হবে। তো দেখলাম 51.73 আসলো, অর্থাৎ প্রায় 52 বছর। তার মানে কি, যে আমাদের অর্থনীতিবিদ বলেছিল, যে বিশ্লেষক বলেছিল 50 বছর লাগবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, যে 50 বছরের অধিক লাগছে, অর্থাৎ আমাদের বিশ্লেষক যে ধারণাটি করেছিল সেটি সঠিক না।
তো এখানে আমরা যে সূচকীয় পদ্ধতিতে ব্যবহার করছি এটি আমরা সূচকীয় পদ্ধতি ব্যবহার না করে জ্যামিতিক পদ্ধতিতে বের করতে পারি আর জ্যামিতিক পদ্ধতির ক্ষেত্রে হচ্ছে log 2 ভাগ log 1 plus r এই সূত্রের মাঝে r এর মানটি যদি আমরা বসিয়ে দেই তাহলে দ্বিগুণ হওয়ার সময় পাওয়া যাবে তো সেখানে দেখতে পাচ্ছি 52.073 আসছে অর্থাৎ এটিকে আমরা প্রায় 52 বছর বলতে পারি দুইটিতে প্রায় একই সময় আসছে আমরা এখানে দুইটি পদ্ধতির যেকোনো একটি अप्लाई করতে পারি যার যেটা পছন্দ হয় এটিতে আমাদের কোনো সমস্যা নেই তাহলে আমাদের এই অধ্যায়ের যে অঙ্কগুলো শিক্ষার্থীদের প্রতি বারবার সমস্যাগুলো দেখার জন্য অনুরোধ রইল খাতায় করার জন্য অনুরোধ করছি তোমাদের যদি কোনো সমস্যা পরিলক্ষিত হয় কোনো কিছু বুঝতে না পারো আমাকে ফেসবুকের ইমেইলে ফেসবুকে কমেন্টের মাধ্যমে অথবা ইমেইলে প্রশ্ন করতে পারো আমি উত্তর দিতে চেষ্টা করব তো আজকের ক্লাসে আমাদের উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্র এর তৃতীয় যে বিষয়গুলো রয়েছে সেই অধ্যায়গুলোর ক্লাস এখানেই শেষ হচ্ছে তো তোমাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে আমার এই ক্লাসগুলো তোমরা বারবার বিস্তারিত দেখো এবং অধ্যয়ন করো তাতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে ফেসবুকে কমেন্টে অথবা ইমেলের মাধ্যমে আমাকে জানাতে পারো আমি উত্তর দিতে অবশ্যই চেষ্টা করব তাহলে তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ